যারা বেশি প্রশ্ন করে তারা কিন্তু অনেকে বলে যে একটু ক্লাসে ডিস্টার্ব করে আসলে ডিস্টার্ব না, প্রশ্ন করাটার মানে হচ্ছে সে কিন্তু জানতে চায়, সে কিন্তু শিখতে চায়। আমাদের সামনে একটা প্রশ্ন যখন আসলো তখন আমরা কিন্তু একটা আনসার দিব, একটা উত্তরের আশা করবো যে যাকে আমি প্রশ্ন করছি সে আমাকে কি করবে, একটা আনসার ফিডব্যাক দেবে, সে আমাকে কিছু বলবে। এই যে প্রশ্নটা সবাইকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে সবাই একটা আনসার দিবে না, সবাই দিবে কিনা, সবাই কিন্তু একটা আনসার দিবে এবং সকলের আনসারগুলো কিন্তু দিতে হবে। আমরা যদি ক্লাসে 30 জন থাকি, 30 জনকে যদি আমি এই আনসার প্রশ্নটা করি 30 জন সবাই আনসার দিবে, ঠিক আছে? বিষয়টা তাই। তো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে এই ধরনের আরো অনেকগুলো প্রশ্ন দেখবো এবং তোমাদের সামনে সেগুলো প্রশ্ন করবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা বা এই লেসনটা ডেভেলপ করা হয়েছে কনভারসেশনের মাধ্যমে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনভারসেশন? কনভারসেশন মানে কি কি বলতে হবে? কথোপকথন। কথোপকথন, ভেরি গুড। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে অনেকগুলো কথোপকথন শিখবো এবং তোমাদের নিশ্চয় জানা আছে যে কনভারসেশন হতে হলে কয়জন মানুষের দরকার হতে পারে, তোমরা নিশ্চয় জানো কয়জন মানুষ লাগে কনভারসেশন হতে হলে। কমপক্ষে দুইজন, ভেরি গুড। কমপক্ষে দুইজন মানে দুইজনের নিচে কখনো কনভারসেশন ক্রিয়েট হবে না, দুইজনের উপরে যত হবে কনভারসেশন তত ভালো হবে। ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা কনভারসেশন কাকে বলে, কনভারসেশন কয়জন লাগে এবং কনভারসেশনটা কি, আমরা কিন্তু এই পর্যন্ত ক্লাস এতটুকু শিখেছি। আর এবারে আমরা আমাদের টেক্সটে ফিরে যাব। দেখো তোমরা জানো এই গোটা সপ্তাহটা কিন্তু আমরা এই লেসন করব, গোটা সপ্তাহে তোমাদের সাথে তিনটা ক্লাস আছে, এই তিনটা ক্লাসেই কিন্তু আমরা এই একটা লেসনই করবো। এর কারণ তোমরা শেষের দিনটা বুঝতে পারবে, যেদিন তোমাদের সাথে এই লেসনের উপরে শেষ ক্লাস থাকবে সেদিন এই তিন দিন কেন পড়লাম সেটা বুঝতে পারো। ওকে, সো দেখো সেকশন এ আছে, আমরা বইয়ে যে সেকশন এ পাচ্ছি সেই সেকশন এতে দ্য ভেরি ফার্স্ট কনভারসেশন, প্রথম যে কনভারসেশনটা আছে এই কনভারসেশনটা হচ্ছে কি সম্পর্কে, দেখো লিসেন টু এন্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইওর ক্লাস ফ্রেন্ড। তার মানে এখানে যে কনভারসেশনটা আলোচনা করবো সেটা শোনার পরে তুমি ইওর ক্লাসমেটদের সাথে ক্লাসমেটের সাথে এই বিষয়টা চর্চা করো। আচ্ছা, এবং এখানে দেখবা একটা টুকু লক্ষ্য দিয়ে দিয়েছি কি বিষয়ে কনভারসেশন সেটা কিন্তু তোমাদের বইয়ে লিখা আছে। সম্পূর্ণ বলে দেখো, বাবুল অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ, তোমরা নিশ্চয়ই তোমাদের বইটাকে ফলো করবে সাথে সাথে, পাশে বইটা রাখলে আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এখানে কি বলছে দেখো, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাড গন টু এ গ্রুপ ফেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গ্রুপ ফেয়ার হয়ে গেছে, আমি সংক্ষেপে লিখছি, দে ভিজিট এ বুক ফেয়ার। বুক ফেয়ার মানে জানি, বুক ফেয়ার মানে বই মেলা, বুক ফেয়ার মানে বই মেলা, 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 অনেকগুলো মানুষ তারা কিন্তু এই মেলাতে এসেছে। এরপরে কি বলছে দেখো, দে আর অল টকিং লাফিং এন্ড বাইং বুকস। আমরা যদি বই মেলায় যাই তখন আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেখানে গিয়ে আমরা কি দেখবো, কিছু মানুষ গল্প করছে, কিছু মানুষ হাঁটাহাঁটি করছে, কিছু মানুষ বই কিনছে, কিছু মানুষ কিছু দিকে বিক্রি করছে, এরকমই তো জিনিসটা থাকে মেলায় গেলে যা দেখবে,
এখানেও তাই হচ্ছে দে অল আর টকিং তারা সকলেই কিন্তু কথা বলছে লাফিং এন্ড বুলস মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান তাহলে সেকেন্ড অপশনটা পেলাম সেটা হচ্ছে মামুন ইন্ট্রোডিউসেস টু সামওয়ান এই সামওয়ানটা কি তোমরা কি জানো তিনজন মানুষ আছে একজন হচ্ছে আকাশ আর একজন হচ্ছে সামওয়ান আমরা কিন্তু একটু সামওয়ানের নামটা জানি না আমরা আরো পরবর্তীতে পড়ার সময় সামওয়ানের নামটা পাবো ওকে বিকজ অফ দা নয়েজ অ্যারাউন্ড মানে চারিদিকে যে ধরনের কথাবার্তা বা অভিভূত চলছে সেইটার কারণে আকাশ ক্যান নট বিয়ার হিজ নেম আকাশ cannot hear his name তোমরা কি এখন বলতে পারবে এখানে his টা কি হলো মামুন আকাশ নাকি সামওয়ান stranger ওকে গুড একজন আনসার দিয়েছে সেটা হচ্ছে এখানে যে his টা বলা হয়েছে এই his টা হচ্ছে stranger ভেরি তাহলে সামওয়ান টা কি সামওয়ান টা হচ্ছে stranger stranger মানে জানি stranger মানে কি অজানা unknown people unknown যে আমার কাছে অপরিচিত আর কি বলবো স্ট্রেঞ্জার আচ্ছা তাহলে দেখো মামুন কেন বিয়ার দিস দে আমরা এখন এই যে তিনজনের যে কনভারসেশন আছে সেটা আমরা এই জায়গায় এখন আলোচনা করব তোমরা নিশ্চয়ই তোমাদের বইও দেখতে পাবে সুন্দরভাবে কিছু কথা মানুষের বলা আছে কেউ প্রশ্ন করছে কেউ আনসার দিচ্ছে কেউ আবার আনসারটা হেল্প করছে এই বিষয়গুলো আমরা এখন এখান থেকে ওকে দেখো প্রথম যে কথা বলছি হচ্ছে মামুন প্রথম স্পিকারটা কে ছিল বয়ে দিস ইজ মামুন সো মামুন আমরা এখানে যাই মামুনের পরে দেখো এরকম একটা কোন চিহ্ন দেওয়া আছে দ্যাট মিন মামুন এখন কিছু একটা বলবে মামুন কি বলতে দেখো আকাশ আই উড লাইক টু মিট আকাশ দেখো বয়ে এরকম আছে আর কি বয়ে কি আছে দেখো তো সংক্ষিপ্ত রূপ আচ্ছা এইটাকে বড় ছিল এইটাকে ছোট করে একটা বিষয় এটা অনেক আই এর ব্যাপার হতো এখন আমরা যখন লিখব তখন অবশ্যই আই ডাব্লিউ ও ইউ এর বিশেষ করে যখন পরীক্ষার খাতায় ভালো করে শুনে নাও যখন তোমরা পরীক্ষার খাতায় কিছু লিখবে তখন অবশ্যই এই ধরনের লেখা পরিহার করতে হবে এই ধরনের লেখা বাদ দিতে হবে ফুল ফর্মে লিখতে হবে আই উড এইভাবে যখন বলছো তুমি তখন তুমি এই ধরনের বলতে পারো যখন তুমি কথা বলছো তখন এই ধরনের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয় বলছে আকাশ আই উড লাইক ইউ আই উড লাইক ইউ টু মিট এরপরে দেখো একটা দাগ চিহ্ন আছে কি চিহ্ন আছে ডট 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 দাগ চিহ্ন এই ডট ডট দেওয়ার মানেটা কি কি বলবো আকাশ আই উড লাইক ইউ টু মিট এখানে যে ডট ডট চিহ্ন দিল এই ডট ডট এর মানেটা কি ওকে গুড এই জায়গাতে কিছু একটা বলেছে এখানে কিছু একটা বলেছে কে বলেছে মামুন আকাশকে কিছু একটা নাম বলেছে কিন্তু অ্যারাউন্ড দা নয়েজ বিকজ অফ দা নয়েজ আকাশ কান্ট হিয়ার বাট মামুন সেজ আকাশ কিন্তু ধরতে পারেনি মামুন এই জায়গায় কি বলেছে যে স্টুডেন্ট তোমরা কি বোল্ড ফলো করছো সুন্দরভাবে পরবর্তী লাইন আমরা যাই আকাশ বলছে তো মাই নেম ইজ আকাশ
কথা খেয়াল করছো? আকাশ কি বলছে দেখো। Yes sir. আকাশ বলছে হ্যালো, মাই নেম ইজ আকাশ। আকাশ, আচ্ছা বলো তো এখানে যদি আকাশ নাই শুনতে পায় তাহলে সে পরবর্তী সেন্টেন্সে কেন হবে বলার দরকার ছিল? ছিল না কিন্তু বলতে শুনতে পাচ্ছি না, বা আই এম সরি এদের মধ্যে কথা বলবো। কিন্তু আকাশ কি করছে? মামার সামনে দেখছে, মামন একজনকে নিয়ে এসেছে, নিয়ে সামনে দাঁড় করায় আকাশকে বলছে আকাশ স্যার স্যার আকাশ বানানে এ পরে এস হবে। মামুনকে না স্ট্রেঞ্জারকে বলেছে। ছোট ছোট জিনিসগুলো একটু জানা উচিত। এখানে সে বললো আই এম সরি, কেন এটা বললো বলো? আই এম সরি কেন বলবো? আমরা সাধারণত আই এম সরি কখন বলি? যখন কাউকে গালি টালি দেই খারাপ লাগে, হ্যাঁ, যখন কারো খারাপ কিছু হয়ে যায়, যখন কাউকে গালি টালি দেই মাপ কাপ চাওয়ার জন্য আমরা বলি আই এম সরি। কারণ কি শুনতে পাইনি এটা ব্যাখ্যা কে দিতে পারো? আমি একজনকে জিজ্ঞেস করি, আমি একজনকে জিজ্ঞেস করবো, পুরুষটাকে দেখতে পাচ্ছি, সরি স্পিকার অন আছে, মালিহা তাসনিম বুসরা, মালিহাটা তাসনিম বুসরা, ডু ইউ হিয়ার মি? Yes sir. Okay, so you tell me why Akash says I am sorry. Why this sentence is used here? Why? Bushra. Parve? No sir. Wow, question ta ki chilo? Te ami bole di. Tasin ke jiggesh korbi. Tasin bolbe তাসিম কেন হয়েছে সেটা ব্যাখ্যা করবে। প্রশ্ন করো তাসিম। স্যার এটা ধরে তো বলে যে রেস্টিকার নামটা শুনতে পাচ্ছি তাই তার নামটা আবার বলতাম বলার জন্য এই আনসার। ওকে, সো তাসিম বলছে দিস ইজ অল অ্যাবাউট দা কার্ডেসি। আমি যে কি আমাকে যে একটা নাম বললাম আমি তো শুনতে পাইলাম না, এটা আমার ফল্ট, দিস ইজ মাই ফল্ট, দিস ইজ নট দা ফল্ট অ্যাবাউট দা নয়েজ, এটা নয়েজ এর ব্যাপার না, আমি শুনতে পারি কার্ডেসি আমার ফল্ট, দ্যাটস হোয়াই আই সে আই এম সরি। মানে মা আকাশ বলছে আই এম সরি, এবং এইটা কিন্তু এর মানে এই কাজে সে তার কাছে মাপ চাইবে। এখানে আই এম সরি মানে কিন্তু মাপ চাওয়া, এখানে আই এম সরি টা ইউজ কি হয়েছে সে যেন পরবর্তীতে আবার তার নামটা আমাদেরকে বলে, শুধুমাত্র এইটুকুর জন্যই কিন্তু তারা ব্যবহার করছে আই এম সরি। তাহলে দেখো হাউ সফিস্টিকেটেড দে আর, তাই না? তারা কত সফিস্টিকেটেড মানুষ, ইংলিশরা বা ইংরেজরা কত উদার মনের মানুষ, কত মহৎ মনের মানুষ। সাপোজ আমাদের মনে যদি এমন হয় আমরা কি করবো বা বলি আমরা দুই ফ্রেন্ড একসঙ্গে আছি, ওখানে আর একজনকে পরিচয় করাই দিচ্ছি, তার নামটা যদি না জানে না শুনতে পায় তাহলে কি আমরা এই ধরনের কথা বলি? ভাই আমি তো দুঃখিত, আপনার নামটা কি আবার বলবেন? জীবনের এই কথা কে বলেছো? জীবনের তোমাদের মধ্যে জীবনের এই কথা বলেছো যে তোমাকে তোমার বন্ধুর সাথে পরিচয় করাই দিচ্ছে, তুমি যে কোনো কারণে তার নামটা শুনতে পাওনি তাই তাকে আবার বলছো ভাই আমার আমার খুব ভুলে গেছে, আমি তো তোমার নামটা শুনতে পারি, তুমি আবার বলবা? জীবনের কথা বলেছো? আমি নিজেও আমার ফ্রেন্ডদের সাথে এরকম কথা বলি,
না বাট আমাদের বলা উচিত হ্যাঁ বাট আমাদের বলা উচিত যেটা আমরা পড়ছি আমাদের বলা উচিত বাট আমি আপনাকে বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে বলি মানে স্ট্যান্ডার্ড যদি যখন সেই ধরনের ফ্রেন্ডের সাথে বা সেই ধরনের লোকদের সাথে কথা বলি তখন আমি বলি বাট আমার যারা ছোট আমার গার্লফ্রেন্ড তাদের সাথে আমি জীবনে এরকম বলি না কারণ ওখানে বলতে সমস্যা আছে আচ্ছা আই কুড নট ক্যাচ ইউর নেম এখানে বলছে ক্যাচ মানে কিন্তু ধরা না ক্যাচ মানে এখানে ধরা না ক্যাচ মানে এখানে শুনতে কর তো দেখো মানে কিন্তু আমরা ছোট বেলা থেকে জানি ক্যাচ মানে ধরা আমরা জানি ছোট বেলা থেকে কি ক্যাচ মানে ধরা কিন্তু দেখো বড় ভাই তো জানিস না শোনা বলো না ক্যাচ মানে কিন্তু শোনা তাহলে একটা ওয়ার্ডের মানে সেন্টেন্সের পজিশন ভেদে সেন্টেন্সের সিকোয়েন্স ভেদে কিন্তু চেঞ্জ হয়ে যায় বুঝতে পারছো আচ্ছা আরো একটা ওয়ার্ড বলি একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ম্যানি নিশ্চয় ম্যানি মানে সবাই জানি এম ই ডাবল আর ওয়াই তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ ম্যানি ওকে ম্যানিটার কিন্তু অনেক মানে আছে ম্যানি ওয়ার্ডের অনেক মানে আছে এবং এটা জায়গা ভেদে চেঞ্জ হয় এইটা সবচেয়ে ভালো হতো যদি আমি ক্লাসে পেতাম তাহলে এটা ব্যাখ্যা করতে এখন ব্যাখ্যা করতে গেলে আমার ক্লাসটাকে মিস করবো যাই হোক তোমরা একটু ভুল করেছো না ক্লাস গুলো মনে করা গিয়ে যে স্যার আপনি ভেরি ওয়ার্ডটা দিয়ে আমাদের বেশ কিছু মানুষ এখানে কিন্তু এসেছিলেন আজকে শিখান ইনশাল্লাহ শিখান ওকে সো এখানে বলছে আই কুড নট ক্যাচ ইউর নেম আমি আপনার নামটা শুনতে পাইনি এরপরে বলছে দ্য স্ট্রেঞ্জার এবার দেখো আমরা যে মানুষটার জন্য এত সুন্দর অপেক্ষা করছে তাকে কিন্তু পেলাম ওকে এবার বলবে দ্য স্ট্রেঞ্জার তাই স্ট্রেঞ্জার কি বলবে দেখো স্ট্রেঞ্জার বলছে জেমস জেমস কলিন্স তার নাম হচ্ছে জেমস মানে প্রথমে ছোট নামটা বলে জেমস এরপরে বলছে জেমস কলিন্স নাইস টু মিট ইউ তার মানে আমরা পেলাম যার নাম হচ্ছে জেমস কলিন্স ওকে জেমস ইউ ডাবল এল আই এস এ এল এস আই এম জেমস কলিন্স তাহলে এতক্ষণে এসে কিন্তু আমরা এই সামন্তার নাম পেলাম যার কারণে আমি তখন কিন্তু এখানে দাগ দিয়ে রেখেছিলাম তাহলে সামওয়ানের নাম কি বলো তো জেমস কলিন আর এখানে যে আমরা তিনজন মানুষের পেলাম সেই তিনজন মানুষের সকলের কিন্তু নাম এখন জানি একটা হচ্ছে মামুন একটা হচ্ছে আকাশ এবং একটা হচ্ছে জেমস 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 কলিন এরপরে বলছে আকাশ নাইস টু মিট ইউ টু হোয়ার আর ইউ ফ্রম জেমস প্রশ্ন করে দিল নাইস টু মিট ইউ টু হোয়ার আর ইউ ফ্রম জেমস বলে লিখে দিলেন এখন কখন হবে আকাশের মধ্যে তাহলে আকাশের এবং জেমস কলেজের মধ্যে আকাশ বলছে আকাশ বলছে নাইস মিট ইউ সংক্ষেপে লিখলাম হোয়ার আর ইউ ফ্রম হোয়ার ইউ ফ্রম আমরা যখন কারো নাম জানি আমাদের উচিত হবে সে কোথায় থাকে সে কোথায় বাস করে এই বিষয়গুলো জানো যার কারণে কিন্তু এখানে আকাশ জিজ্ঞেস করেছে ফায়ার আর ইউ ফ্রম সো দেখো জেমস কি বলছে আই এম ফ্রম ইংল্যান্ড জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড সো জেমস বলতো আই এম ফ্রম ইংল্যান্ড জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড আচ্ছা জেমস যদি কোন কারণে বাংলাদেশে অভিবাসী হয়ে তাহলে দেখো আফ্রিন কার নাম আছে তার অফ করো আফ্রিনের কিছু যার নাম আছে সম্পর্ক কিছু স্যার ওকে জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড সাপোজ ইন সাম কেসেস ইফ জেমস লিভস ইন বাংলাদেশ এন্ড হোয়াট হি উইল সে তখন সে কি বলবে না এখানে আকাশও বাংলাদেশে বাস করে মামুনও বাংলাদেশে বাস করে আকাশ যদি কোনো কারণে মামুনকে জিজ্ঞেস করে হ্যাঁ বাংলাদেশের অর্থাৎ ও যে জায়গাটাতে বাস করে বাংলাদেশের মধ্যে যে জায়গাটায় বাস করে সেই জায়গাটা কথা আমরা আর পরবর্তী যে কনভারসেশন গুলো আছে সেই কনভারসেশন গুলোতে যখন যাবো তখন এই ধরনের আরো বিস্তারিত প্রশ্ন আসবে এবং সেগুলো আমরা প্র্যাকটিস করে বসা করছি সো ডিয়ার স্টুডেন্ট আজকে যে কনভারসেশন আমরা করলাম এখানে আমার মনে হয় না কোনো কিছু বাদ গেছে ফার্স্ট টু লাস্ট এভরিথিং আই হ্যাভ ডিসকাসড ইন ফ্রন্ট অফ ইউ ইন দিস ক্লাস
এই ক্লাসে আমি তোমাদের সামনে সকল বিষয়গুলো যত ছোট ছোট বিষয় থাকুক না কেন সবগুলোই তোমাদের সামনে আলোচনা করবো। আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু উপকৃত হবে। তো দেখো আমরা এখানে তিনজন মানুষ সম্পর্কে জানলাম, মানে আকাশ, মামুন এন্ড দ্য স্ট্রেঞ্জার। After that, we will learn that the stranger name is Mr. James Paul. Mr. James Paul. এর পরে আমরা আকাশের ও জেমস কলিন্সের মাঝে কিছু কনভারসেশন পেয়েছি। আমরা আরো একটা জিনিস শিখেছি, যখন আমরা কোনো কিছু শুনতে না পাবো, বুঝতে না পারবো, in that case, what we should say. In that case, we should say, I'm sorry, I cannot catch your name. I cannot understand you. I cannot read you. এই ধরনের কথা আমরা বলতে পারি। এখানে যে বলেছে, I could not catch your name, এই জায়গাতে আমরা অনেক ধরনের কথা ব্যবহার করতে পারি। যেমন, I could not মনোযোগ দিয়ে শুনেছে। আমি যার কাছে যাবো সে হচ্ছে আফরিন, আফসানুল ইসলাম আফরিন। আফরিন তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমি চাই তোমাদের মধ্যে থেকে কেউ বলুন, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে? স্যার আমি বলি। স্যার প্রশ্নটা আরেকবার বলতে বললাম। প্রশ্ন হচ্ছে, আই কুড নট ক্যাচ ইওর নেম, এইখানে আমরা আর কি কি কথা বলতে পারি? এটাই প্রশ্ন। আমি বলি। তুমি বলি, তুমি কে? রুমাইসা। রুমাইসা, ওকে। রুমাইসা পাঠে আমি তাহলে অসুবিধা নাই। তাহলে বলো, রুমাইসা বলো, এখানে কি হতে পারে? আই কুড নট হিয়ার ইওর নেম, আই কুড নট রিড ইওর নেম। আচ্ছা, আর একটা আছে, স্যার পারবো না। রিড ইওর নেম। আচ্ছা আমি একটু বলে দেই, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা এখানে এটা ছাড়া আমরা বলতে পারি, আই কুড নট রিড ইওর নেম, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইওর নেম, আই কুড নট হিয়ার ইওর নেম। আচ্ছা এই তিনটা জিনিস আবার, এবং এইটা, এই চারটার মানে একই জিনিস, বাট চারটা এক্সপ্রেশন মাত্র। আমরা ইংলিশ জানার সাথে সাথে এগুলো এক্সপ্রেশন জানবো, এগুলো সিচুয়েশন জানবো, কোন ক্ষেত্রে কার সাথে কিভাবে বলতে হয় সেই বিষয়গুলো জানবো। This is all about spoken English. তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে সাইকোর্সে অথবা ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস করার বা যারা তারা নিশ্চয় জানছো বা বিষয়গুলো বুঝছো, এই বিষয়গুলো ওখানে লাগে। ইংলিশ শুধু একটা সেন্টেন্স লিখতে মানে হয়ে গেলো না, না, এটা ব্যবহার বিধি আছে, কোথায় কার সাথে কিভাবে বলতে হবে একটু জানতে হবে। সব জায়গায় সব কথা বলা যাবে না। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্ট, সুন্দরভাবে আমার মনে হয় মেসেজ এক নাম্বারটা বা কনভারসেশন ওয়ান খুব স্পন্টেনিয়াসলি তোমাদের সাথে উপস্থাপন করা হয়েছে। এখানে যত কিছু জানার ছিল সবকিছুই তোমাদেরকে বলে ফেলেছি। তোমাদের কাজ দিব, সেই কাজটা হচ্ছে এ ওয়ান। দেখো তোমাদের ওই পড়াটার নিচেই এ ওয়ান আছে। এ ওয়ানটা আমি একটু ভালো করে বলে দিই তোমাদের জন্য, সুবিধা হয়, এইটুকু তোমাদের লিখতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, এবং এই অ্যাসাইনমেন্ট আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম, মিস বলছে নাই, শনিবারে তুমি এক কাজ করো, সবাই রবিবার সোমবারের মধ্যে আসো এসে। হ্যাঁ ওকে স্যার, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট তো শনিবার, মানে আজকেই। হ্যাঁ আজকেই স্যার। আজকে কি দিব স্যার, কয়টায় আসবো? আমি বলছি তুমি রবিবারে আসো, তাহলে একদিনে তোমার দুইটা কাজ হবে। একটা হচ্ছে আগের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবে, দ্বিতীয় কাজ হচ্ছে নতুন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নিতে পারবে। তাহলে থ্যাংক ইউ স্যার, একদিনে আসলে একদিনে আসো, তাই না? আর তোমার যদি মনে হয় যে না বাড়িতে থাকতে ভালো লাগছে না, একটু ঘুরে আসি, এই কাজটা আমি একটু বুঝিয়ে দিয়ে কাজটা শেষ করে দিবো। এ ওয়ানে তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা একটু ভালো করে বলি।
এবার দেখো এস এট 10 সরি 9 এখানে বলছে ইমেজিন দ্যাট ইউ আর এট আ বাস অর রেলওয়ে স্টেশন ইফ ইট ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি ইউ কুড নট হিয়ার হিজ নেম প্রপারলি হোয়াট ডাজ দ্যাট গেট নাও নাও মেক এ কনভারসেশন অ্যামাউন্ট ইউ ইওর ফ্রেন্ড এন্ড দ্য নিউ পারসন দ্যাট ইজ দ্য সেম থিং একই জিনিস এখন তোমাকে তোমার ভাষা এখানে লিখতে হবে আশা করি তোমরা এটা লিখতে পারবে এবং এইটাই তোমাদের গ্রুপ ওয়ান এ ওয়ান এটা তোমরা ভাষায় নিজের ভাষায় সুন্দর ভাবে একটা কনভারসেশন তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপে ভালো মানুষের মতো ছবি পাঠিয়ে তো নেক্সট নাম এ ওয়ান হচ্ছে এই ডব্লিউ অবশ্যই 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 সুন্দর ভাবে লিখে হোয়াটসঅ্যাপে নিজের নাম সহ পাঠিয়ে দিবা যেই থাকুক ষষ্ঠ শ্রেণীর যারাই থাকবে তাদের কাছে আশা করি তোমরা এই জায়গাটা বুঝেছো যদি না বুঝে থাকো বা ক্লাস না বুঝে থাকো একটা সুযোগ আছে প্রশ্ন করার কারো কি কোনো প্রশ্ন আছে নো স্যার ভেরি গুড আচ্ছা নো স্যার আর কেউ নো স্যার নো স্যার আর কেউ নো স্যার এই কথা আজকে ক্লাসে প্রেজেন্ট আছে 37 37 এর মধ্যে চারজনের নো স্যার শুনলাম তার মানে বাকিগুলোর প্রশ্ন আছে তো বাকিগুলো নো স্যার স্যার A1 এ এখানে কি করবে আস্তে কথা বলতে পারবে না ধন্যবাদ তো সবাই এই জন্য করবে এবং নিজে নাম এবং ফোন নাম্বারটা লিখো ঠিক আছে নাম এবং ফোন নাম্বারটা লিখে আমার একজন ফ্যান স্ট্যাফ এক্সিলেন্ট যা দেই সেটা দিতে সুবিধা হবে ঠিক আছে সো ডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সবাই সুস্থ থাকো ধন্যবাদ